হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের যে প্রমাণ সহকারে দেখাবো যে আপনার ফেসবুক আইডিতে রিয়েল ফলোয়ার্স কিভাবে আপনি কাউন্ট করবেন আপনার প্রোফাইলে, ঠিক আছে? তাই ভিডিওটা দেখেন, আপনার সত্যি উপকার আসবে। তো আমি যদি এখান থেকে ব্যাক দিই তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোনে যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে, আপনি এই অ্যাপসটি জাস্ট আপনি ওপেন করে নেবেন, ঠিক আছে? তো আপনি সার্চ টুলবারে এখানে আপনি টাচ করে আপনি জাস্ট ফেসবুক লিখে সার্চ করবেন। আমি করে দিলাম। তো আপনার এখানে যদি ফেসবুক আপডেট চাই আপনি নতুন করে আপডেট করে নেবেন, ওকে? আপনি বুঝতে পেরেছেন? তো আমি জাস্ট এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, ওকে? তো গাইস, এখন আমি যে কাজটা করবো, আপনার ফোনে ফেসবুক অ্যাপসটি আপনি ওপেন করবেন, যে আইডি রিয়েল ফলোয়ার্স আপনি বাড়াবেন ওই আইডিতে আপনি লগ ইন করে নেবেন, ওকে? আমি লগ ইন করে নিলাম। তো আপনি এখানে দেখতে পারবেন যে একটি প্রোফাইল আইকন। তো আমি যদি এখানে টাচ করি তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে 35টি ফিফল রয়েছে, মানে আমাকে ফলো করছে, ঠিক আছে? তো আমি যদি এখানে রিয়েল ফলোয়ার্স এখন বাড়াতে পারবো সেটা কিভাবে করব তাও আপনি জানতে পারবেন আজকের ভিডিওতে। সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো আপনি যে আইডির ফলোয়ার্স বাড়াবেন সেই আইডি আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে থ্রি ডট আইকন। তো আমি যদি এখানে টাচ করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে ভিউ অ্যাস। তো আমি যদি এখানে টাচ করে নিই তাহলে যদি কোনো পাবলিক আমার আইডিতে আসে তাহলে এখানে কিন্তু আপনি দেখতেছেন ফলো বাটন, এই ফলো বাটন শো করবে, এবং কি এখানে যদি টাচ করে তাহলে আমার আইডিতে কিন্তু ফলোয়ার্সটি অ্যাড হবে। তো আপনার আইডিতে আপনি অবশ্যই ফলো বাটন অ্যাড করে নেবেন, এবং কিভাবে অ্যাড করতে হয় আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনি সেগুলো দেখে আপনি ফলো বাটন অ্যাড করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এবং অনেকে এই ফলো বাটন অ্যাড করার টেকনিক জানে, তারা করে নেবেন অবশ্যই। তো পরে যে কাজটা করবেন আপনি এখানে পেয়ে যাবেন যে উপরে দেখতেছেন সার্চ টুলবার, এখানে আমি টাচ করে নেবো, ওকে? টাচ করার পর আমি যে লেখাটা লিখে এখানে সার্চ করবো, আপনি একটু ক্লিয়ার ভাবে নজর দিন যে আমি এখানে লিখতেছি ফলো টু ফলো গ্রুপ। এই যে আপনি দেখতেছেন ফলো টু ফলো গ্রুপ। তো আমি যদি এখানে টাচ করি এখানে কিন্তু সকল ফলো টু ফলো গ্রুপ কিন্তু শো করবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আপনি এখানে যে একটি অপশন দেখতেছেন যে গ্রুপস নামে একটা অপশন আছে, এখানে আপনি টাচ করে নেবেন, ওকে? আমি টাচ করে দিলাম। তারপর আপনি এখানে উপরে একটি ফিল্টার নামে অপশন দেখতেছেন, এই যে ফিল্টার নামে অপশন, এখানে আমি টাচ করে নেব। তো এখানে নিচে দেখতে পারবেন যে পাবলিক গ্রুপস, এখানে আমি টাচ করব। তারপর নিচে দেখতে পারবেন শো রেজাল্টস, শো রেজাল্টস এই লেখাটা আপনি টাচ করে নেবেন, ওকে? তাহলে এখানে কিন্তু সকল পাবলিক গ্রুপ এখানে কিন্তু শো করবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন ফলো টু ফলো গ্রুপ। তো যে আইডিতে কিন্তু ফলোয়ার্স বেশি রয়েছে আপনি সেই আইডি দেখতে পারবেন। এখানে আপনি দেখতেছেন যে ফার্স্ট টাইম 24,000 মেম্বার্স রয়েছে এই আইডিতে। তারপর নিচে যদি স্ক্রল ডাউন করি এখানে কিন্তু 45,000 মেম্বার্স রয়েছে, এবং কি নিচে স্ক্রল ডাউন করলে অনেক অনেক আইডিতে আপনি দেখতে পারবেন যে হাজার হাজার মেম্বার্স রয়েছে। তো যে আইডিতে বেশি মেম্বার্স রয়েছে আপনি সেই আইডিগুলো আপনি পেয়ে ঢুকবেন, ঠিক আছে? তো আপনি এখানে দেখতেছেন যে ফলো টু ফলো গ্রুপ একটি 24,000 মেম্বার্স রয়েছে। তো আমি যদি এখানে এই গ্রুপে টাচ করে নিই তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে জয়েন গ্রুপ অপশন দেখাচ্ছে, ঠিক আছে? আপনি জাস্ট এই লেখা টাচ করে নেবেন, তারপর আপনি এখানে উপরে পেয়ে যাবেন ভিউ। তো আমি এখানে টাচ করে নেব, ওকে? টাচ করার পর আমি কিন্তু এই গ্রুপে কিন্তু অলরেডি ঢুকে যাবো, ঠিক আছে? আমি এই লেখাটা কেটে দিলাম, একটি অ্যাড চলে আসলো। তো আপনি দেখতেছেন যে আমি গ্রুপে ঢুকে গেলাম, ঠিক আছে? ঢুকার পর আপনি এখানে দেখতে পারবেন যে আমি যদি নিচে স্ক্রল ডাউন করি তাহলে এখানে তারা আমাদেরকে বলতেছে যে একটি আইডি থেকে জাস্ট পোস্ট করা হয়েছে 10 লাঠি একের বোঝায় ফলো বাড়ানো একদম সোজা ফলো টু ফলো। তো গাইস, এনি এই পোস্টটা করেছে যে আমি তাকে যদি ফলো করে দিই তাহলে সে সাথে সাথে আমাকেও ফলো করে দিবে, ঠিক আছে? তো আমি যদি এখানে কমেন্ট অপশনে টাচ করে, আপনি দেখেন আমি কমেন্ট অপশনে টাচ করে দিলাম, তাহলে কিন্তু এখানে কিন্তু অনেক পাবলিক কমেন্ট করতেছে, ঠিক আছে? তারা বলতেছে যে কাউন্ট মি ইন, মানে সে ফলো করে দিয়েছে এখন তাকে ফলো করতে, ঠিক আছে? তো এভাবে কিন্তু অনেকেই কমেন্ট করতেছে, ঠিক আছে? তারা ফলো নিচ্ছে এবং কি ফলো দিচ্ছে, ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আপনি যদি এখানে যদি ফলো ডাউন লেখেন এবং যদি ব্যাক লেখেন তাহলে কিন্তু তারাও আপনাকে ব্যাক দিয়ে দেবে, ঠিক আছে? এভাবে কিন্তু আপনি মূলত রিয়েল ফলোয়ার্স আপনি আপনার ফেসবুক আইডিতে নিতে পারেন, একদম রিয়েল ফলোয়ার, ঠিক আছে? এগুলো একদম অ্যাক্টিভ ফলোয়ার্স, আশা করি আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে? এখানে কিন্তু সবগুলো পোস্টে আপনি কমেন্ট করবেন, এবং কি আপনি ফলো দিনে আপনি 1,000 করে নিতে পারবেন, চাইলে আপনি 10,000 করে নিতে পারবেন, যত কাজ করবেন তত আপনি ফলোয়ার্স তাড়াতাড়ি পাবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তো আপনি এখানে দেখতেছেন যে পাবলিকরা অনেকে কমেন্ট করতেছে এবং কি ফলোয়ার্স নিচ্ছে। তো আপনি এখানে দেখতে পারবেন যে আমি আপনাকে আরেকটা কাজ দেখাচ্ছি, জাস্ট আপনি এখানে দেখতে পারবেন যে রাইট সামথিং। তো আমি যদি এখানে টাচ করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে তারা আমাদেরকে পোস্ট করতে বলছে গ্রুপে, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট টাচ করে নিব, ওকে? টাচ করার পর আপনি এখানে দেখতে পারবেন যে টেক্সটিং উঠছে। তো আপনি এখানে জাস্ট ফলো টু ফলো, আপনি দেখতেছেন আমি লিখতেছি ফলো, এই যে আমি লিখে দিলাম ফলো টু ফলো, আমি এই লেখাটা লিখে আমি এখানে আপনি উপরে দেখতে পারবেন যে পোস্ট নামে একটা অপশন রয়েছে। তো আমি এখানে জাস্ট টাচ করে দিলাম, ঠিক আছে? টাচ করার সাথে সাথে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন যে ট্রেন্ডিং হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডিং হচ্ছে, এখন কিন্তু অ্যাডমিন অথবা মডারেটর আমার এই পোস্টটি কিন্তু অ্যাপ্রুভাল করে দিবে, তাহলে কিন্তু পাবলিক সবাই দেখতে পারবে এবং কি আমাকে ফলো করে দিবে। আপনি তো বুঝতে পারছেন, আপনাকে ফলো করলে আপনার আইডিতে অনেকগুলো ফলোয়ার্স অ্যাড হয়ে যাবে, এবং আপনি তাদেরকে সাথে সাথে কিন্তু ফলো
ব্যাক দিয়ে দিবেন, ঠিক আছে? না হলে কিন্তু আপনাকে আবার আনফলো করে দিতে পারে, ঠিক আছে? এইভাবে আপনার পোস্টে সবাই কিন্তু রিয়েক্ট করবে, কমেন্ট করবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল যে এই গ্রুপের কাজ। তো আমি যদি এখান থেকে ব্যাক দিয়ে দিই, আমি আপনাকে আরেকটা টেকনিক দেখাবো, আপনি এখানে দেখতে পারবেন যে নিচে যদি আমি স্ক্রল ডাউন করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে ফলো টু ফলো ফেসবুক পেজ গ্রুপ। তো এখানে যদি 547 মেম্বার থাকে তাহলে আমি এই গ্রুপে এখন টাচ করবো, ঠিক আছে? তো এখানে আমি জয়েন গ্রুপে টাচ করতে পারবো, আশা করি বুঝতে পেরেছেন এই গ্রুপে অ্যাড হওয়ার জন্য। তো আপনি জাস্ট এখানে টাচ করে নেবেন, পরে আপনি এখানে উপরে দেখতে পারবেন যে জয়েন, ঠিক আছে? এখানে আমি টাচ করে নেবো, ওকে টাচ করার সাথে সাথে কিন্তু আমি এখানে কিন্তু ঢুকে গেলাম। তো আপনি জাস্ট এখানে জয়েন গ্রুপে টাচ করে নেবেন, ওকে টাচ করার পর এখানে আপনি দেখতে পারবেন যে অনেকে কিন্তু ফলো করতেছে, যে এইসব সব গ্রুপে কিন্তু জাস্ট যে পাবলিক গুলো অ্যাড রয়েছে সবাই কিন্তু ফলো টু ফলো এই লেখাটা লিখে পোস্ট করবে এবং কি ফলোয়ার্স নেবে এবং কি আপনাকে ফলোয়ার্স ফলো দিবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু আপনার ফেসবুক রিয়েল আইডিতে অ্যাক্টিভ ফলো আপনি পেতে পারেন প্রতিদিন মিনিমাম। আপনি যত অ্যাক্টিভ থাকবেন, যত কমেন্ট করবেন সবাইকে, তত আপনি ফলোয়ার্স আপনি আপনার আইডিতে ইনক্রিজ করতে পারবেন। তো গাইস আপনি বুঝতে পেরেছেন যে আপনার আইডিতে যদি ফলোয়ার্স যদি দিন দিন বাড়তে থাকে তাহলে কিন্তু আপনি রিলস মনিটাইজ করতে পারবেন। রিলস ভিডিওতে যে শর্তগুলো ইনক্রিজ করতে হয় সেগুলো কিন্তু আপনি খুব তাড়াতাড়ি 10-15 দিনের মাত্র আপনি ইনক্রিজ করতে পারবেন। তাহলে কিন্তু আপনি মূলত ফেসবুক থেকে মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবেন আপনার আইডিতে রিয়েল ফলোয়ার্স থেকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং ভিডিও আপলোড করে। তো গাইস এভাবে কিন্তু আপনার ফেসবুক আইডিতে যে ফলো টু ফলো গ্রুপ রয়েছে সকল গ্রুপে আপনি পোস্ট করবেন, কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনি মিনিমাম প্রতিদিন আপনি ফলো পাবেন আপনার আইডিতে। তাহলে আপনার আইডিতেই সম্পূর্ণ ইমপ্রেশন বেড়ে যাবে এবং কি আইডি অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? আপনার ফেসবুক আইডিতে যদি আপনি পোস্ট করেন তাহলে কিন্তু আপনি লাভ, রিয়েক্ট, কমেন্ট সবকিছু আপনি পেতে পারেন প্রতিদিন। তো গাইস আজকে ভিডিওটা থেকে যে টেকনিক আপনাকে দেখাচ্ছি সেটা আপনি ট্রাই করতে পারেন এবং কি আপনি বিশ্বাস করবেন এবং প্রমাণ সহকারে এইসব ফলোয়ার্স পাবেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো গাইস এটাই ছিল আজকে মূলত ভিডিও। আজকে ভিডিওটা মূলত আপনাদের অনেক হেল্পফুল হয়েছে, যদি হেল্পফুল এবং আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা বড় লাইক মারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।